কোভিড নাইন্টিনের থাবায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি করোনায় আক্রান্তের সংখ্যাও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চীনে। চীনে জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী দেশটির মূল ভূখণ্ডে রোববার আরও 2048 জনের শরীরে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন নতুন রোগীর সংখ্যা ছিল 2009 জন। চীনে অন্যান্য প্রদেশ থেকে দক্ষ চিকিৎসক কর্মীদের আনা হচ্ছে হুবেই প্রদেশে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হুবেই প্রদেশে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের যান চলাচল। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে এখনও নিয়ন্ত্রণ আসেনি ভাইরাসের প্রকোপ। সব মিলিয়ে চীনের সঙ্গে গোটা বিশ্বেই উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাস আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে 30 দেশের নাম। চীনের মূল ভূখণ্ডের বাইরে এরই মধ্যে মৃত্যু হয়েছে 5 জনের। ফিলিপাইন, ফ্রান্স, হংকং, জাপানের পর তাইওয়ানের একজনের মৃত্যু হয়েছে। খুব ধীরে হলেও সুখবর হলো, দেশে নতুন করে কোভিড নাইন্টিনের আক্রান্ত হওয়ার ঘটনা কমছে বলে সোমবার ফের আশ্বস্ত করল চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবু উহানে আরও একটি অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। এ নিয়ে অস্থায়ী হাসপাতালের সংখ্যা দাঁড়ালো 10-এ। মোট 850 শয্যায় এই হাসপাতালে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার আগ পর্যন্ত চিকিৎসা দেওয়া যাবে। এই মহামারী নিয়ে চীনের ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাপানের ইকোহামা উপকূলে ক্রুজ শিপে কোয়ারেন্টাইনে থাকা অন্তত 360 মার্কিনীকে ফিরে নিয়েছে যুক্তরাষ্ট্র। দুটি ভাড়া করা বিমানে তাদের ফিরিয়ে নেওয়া হয় ওয়াশিংটনে। তবে তাদেরকে একটি সামরিক ঘাটিতে 14 দিনের জন্য নতুন করে কোয়ারেন্টাইনে থাকতে হবে। ওই ক্রুজ জাহাজে থাকা করোনায় আক্রান্ত 40 মার্কিনীর চিকিৎসা জাপান